صلوات والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكري محمد يا مرشد قول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاء وكتاب مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورته رواه البخاري একটি জবান বন্ধ রাখবেন না গো তন্দ্রা নিদ্রা ঝিমুনি ঝিমুনি ভাব ছেড়ে দিয়ে আরামের ঘুম যেহেতু হারাম করেই দিয়েছেন নবীর মহাব্বতে উঁচু কণ্ঠে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলি আলি আল্লাহ ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
কোরআনে ঘোষণা জীবনের গুনা ঝরে যায় নবী গো আপনার প্রেমের বলে নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করনি জো বাবা আল্লাহুম্মা ব্রাহ্মণ বাড়ির থেকে কি এটা বানিয়ে নিয়ে এসেছি? কোরআনে আছে না নাই? কোরআনে কোন সন্দেহ আছে? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কদ, মাদ্রাসার আলেম যারা ছাত্র, ভালো ছাত্র যারা, তারা বুঝবেন মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ যা অবশ্যই এসেছে, যে কিতাবটা স্পষ্ট, কিতাব দুনিয়াতে আসে নাই, কোন নবী আসে নাই, আসমান হই নাই, কোনো কিছু হই নাই, তখনই আমার আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়েছেন। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, সব জব দিয়ে দিলাম, আমি ওয়াজ করতে আসছি, কোনো কিছু নাই, তখন ছিলেন শুধুমাত্র আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তখনই আমার আল্লাহ হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছে। আমার সমাজে কিছু লোক আছে যারা বলে আমার নবী নাকি 40 বছর পর নবী হয়েছে, নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন, এর আগে নাকি আমার নবী নবী ছিলেন না। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, কখন আপনার উপর নবুয়ত অর্পণ করা হয়েছে? আল্লাহর হাবিব বলেছেন কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম নবীর অস্তিত্ব নাই, রূহ নাই, মাটি কোনো কিছু নেই, যখন আদমের অস্তিত্ব নাই, এর পূর্বেই আমি নবী ছিলাম। যারা আমার পোয়াল খালির মানুষগুলোকে মিসগাইড করে এদের মুখোশকে উন্মোচন করে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? যখন কোনো কিছু নাই, আল্লাহ এবং রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি কদম মুবারকে একটি সেজদা দিয়ে দিলেন। নবীর সূরত কয়েকটা আছে, এর মধ্যে একটি আমরা যারা আমরা এই যে দুনিয়ায় দেখেছি 63 বছর জিন্দিগি, এই 63 বছরের জিন্দিগির যে সূরত এটা ছিল সূরাতে বাশার, আমাদের মতো সূরত, কিন্তু যদিও সূরত আমাদের মতো, হাকিকতে তিনি ছিলেন নূর। আমার নবীর আরেকটি সূরত
ফেরেশতার সূরত আর একটি সূরত সূরাতুত তাহসিন ময়ূরের সূরত সুবহানাল্লাহ বলেন না তো আল্লাহর হাবিবকে বানানোর উপরে যখন সেজদায় পড়ে রইলেন তখন আল্লাহ বলছেন বন্ধু আপনি আমার দরবারে মাথা মুবারক নত করে থাকবেন মাথা মুবারক নিচু করে থাকবেন এটা হতে পারে না আপনার সের মুবারক উঁচু করুন খুব ধীরে ধীরে বুঝাতে হবে বিষয়টা কি তত্ত্বভিত্তিক সুর দিলে চলবে না একটা বুঝতে হবে বোঝার পরে আপনি যা মন চাই তা করে নিবেন আগে রসুল চিন্তা হবে এরপরে নামাজ পড়তে হবে যখন আল্লাহর হাবিব এইভাবে সের মুবারকটা তুললেন তোলার পরে আল্লাহর হাবিবের কপাল মুবারকে এবং চেহারা মুবারকের সামনে আল্লাহ পাক একটি আয়না দিলেন আমি আল্লাহ কেমন করে কত সুন্দর করে আমার বন্ধু নবীকে বানিয়েছি বন্ধু আপনার চেহারা মুবারকটা আপনি নিজে দেখুন আল্লাহর হাবিব ওই আয়নার দিকে তাকালেন আয়নার দিকে তাকিয়ে আল্লাহর হাবিবের কপাল মুবারকটাকে লজ্জায় একটু অবনত করে রাখলেন এত সুন্দর চেহারা তখন কি আদম নবী আছে নূহ নবী আছে আসমান আছে জমিন আছে কোনো কিছু নাই তখনই আমার আল্লাহ প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাই নয় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ পাক যথাই আল্লাহ পাক ইচ্ছা করেছেন সেটাই আল্লাহর হাবিবকে ঘুরিয়েছেন কতদিন কত বছর কত মাস এটা একমাত্র একজন জানেন জবান খুলে বলুন তিনি কে আর জবান খুলে বলুন তিনি কে মনোযোগ দিতে হবে কথা আজকে আপনাদের বুঝতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে এই দুনিয়াতে আল্লাহ পাক প্রতিনিধি পাঠাবেন সুবহানাল্লাহ বলেন কি পাঠাবেন প্রতিনিধি পাঠাবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশিনা মুবারক দিয়ে ফেরেশতাদেরকে বানালেন কাকে বানালেন ফেরেশতাদেরকে বানালেন ফেরেশতার ভিতরে একটি ফেরেশতা যার নাম হলো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন তখন কোনো কিছু নাই নাই কোনো কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে দরুদ পড়ে দেখেন তো আমার হাদিসের সাথে ওয়াসটা মিলে কিনা দেখেন আমি একটু আপনাদেরকে কোট করে করে কিছু তথ্য দিব আপনাদের সবার সামনে এগুলো আপনাদের একটু মনোযোগ দিতে হবে আর বুঝে নিতে হবে গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ বললেন হে বন্ধু আমার বন্ধুর দরবারে বন্ধু মাথা নত করে থাকবি এটা কখনো কঠিনকালে মানাই না আপনার জন্য আমি সব বানাইলাম আপনার জন্যই সব সৃষ্টি করেছি হে আমার হাবিব আপনার সের মুবারক তুলুন তোলার পরে লজ্জার আয়নায় যখন নবীর চেহারা মুবারক দেখলেন দেখার পরে আবারও আমার নবী আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিলেন আবার নবী চেহারা মুবারক সের মুবারকটা তুললেন এইভাবে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি কদম মুবারকে পাঁচটা সেজদা দিয়ে দিলেন মূসা কালিমুল্লাহ আমার নবীর মেরাজের সময় মূসা নবী আমার নবীকে বলছিল ইয়া রাসূলুল্লাহ
মেরাজ নি আল্লাহ আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছে আমার নবী বলেছিলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে মূসা নবী বলছিল আল্লাহ ও নবী গো আল্লাহ যে আপনার উপরে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমি আমার উম্মতের অভিজ্ঞতার আলোকে বলে তাকিয়া বলি আপনাকে একটা কথাই বলি মেহেরবানি করে আপনি আরো কিছু কমায় নিয়ে আসেন এবার এইভাবে 5 রাকাত 10 রাকাত করতে করতে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন এখন লাস্টে বাকি আছে মাত্র 5 ওয়াক্ত এই 5 ওয়াক্তের বেলায়ও মুসা নবী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আরো কিছু কমায় নিয়ে আসেন আমার নবী বলেন হ্যাঁ মুসা আমার লজ্জা লাগে আমার লজ্জা লাগে আমার যাব না আরে মুসা নবী যেই বেদ জানে না সেই বেদ আমার নবী জানে কারণ আমার আল্লাহ যখন মুসার অস্তিত্ব নাই মুসা কালিমুল্লাহর অস্তিত্ব নাই কোন কিছুর অস্তিত্ব তখনই আমার আল্লাহ ওই হাবিবের পাঁচটা সেজদার বদলতে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে রেখেছে আল্লাহু আকবার যা কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হে বন্ধু যা জানতেন না সব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি ওয়ালা ওয়াতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন জলেস করে এমন কোন সূক্ষ্ম মাটির কণাও নাই এমন কোন সূক্ষ্ম বিষয় নাই যেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু যেই বেদ কেউ জানে না সেই বেদ জানেন আমার আল্লাহ আর ওই বেদের রহস্যগুলো আমার আল্লাহ হাবিবের সিনার ভিতরে দিয়েছেন কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহর হাবিব পাঁচটা সেজদা দিলেন তখন শুধুমাত্র আল্লাহ এবং নবী কেউ নাই ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রেমের খেলা খেলেন তখন কেউ নাই নবী আমার আল্লাহকে দেখে গো আমার আল্লাহ আমার নবীকে দেখে এই জন্যই তো আল্লাহর আল্লাহ বলেন হে বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে আপনার কোনো অসুবিধা নাই গো বন্ধু আপনি নবীকে ডাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট ঠিক কি না বলেন এই জন্য তুমি মাওলানা নবীর শান গাইলি কি আর না গাইলি কি যখন কেউ ছিল না তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তুষ্টি কামনা করেছে এরপরে আমার আল্লাহর হাবিব আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত নামাজ ওই সময় নির্ধারণ করে দিয়ে দিয়েছেন কেউ নাই ধারাবাহিকভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরের পসিনা মোবারকের বদলতে আমার আল্লাহ এই পৃথিবীর কোন কায়নাতটাকে সাজাইলেন সব স্তব্ধ তখন মাটির কোনো অস্তিত্ব নাই শুধুমাত্র পানি আল্লাহ বানাইলেন পানি পানি ওই পানি এমন পানি রে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে দরুদ শরীফ পড়েন তখন ওই দরুদের প্রেমের ধাক্কা দুনিয়া পানির গায়ের মধ্যে লেগে একটা তরঙ্গের সৃষ্টি হয়ে গেছে তরঙ্গবালা ঢেউ খেলতে খেলতে একটা ঢেউর সঙ্গে আরেকটা ঢেউ লাগলে ফেনা হয় ফেনাটা এক জায়গায় পরিণত হলো ওই ফেনা থেকে আমার আল্লাহ মাটি সৃষ্টি করলেন জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন এত গভীরে আমি যেতে পারবো না যদি রাত 10টা হইতো আমি মন মজায়া বলতে পারতাম যদি এত রাত্রেই মাইক দিবেন তাইলে অবশ্যই আমি একটু বিলম্ব করে আসতাম কারণ হলো একটাই বসে থাকতে থাকতে ক্লান্তি লেগে গেছে এরপরে আমি একটি কথাই বলতে চাই আমার নবীর হাকিকত তো আমরাই জানবো আমার নবীর হাকিকত আমাদের জানার দরকার আছে না নাই এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর রহস্য সম্পর্কে আমাকে বলতে বলেছেন আমি কিছু কথা বলাই লাগবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাটি সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যেই হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পসিনা মুবারক দিয়ে আমার আল্লাহ যে ফেরেশতাগুলো বানাইলেন ওই ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন হে জিবরাইল
দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাইয়া তুমি আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি পাঠাবো। এবার জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আসার পরে জমিন কি ডাকিয়া কয় জমিন তোমার কাছ থেকে আমি মাটি নেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এবার মাটি ডাক দিয়ে কয় ও জিব্রাইল এই মাটি নিয়ে আমার আল্লাহ কি বানাবে। ইনদিন টাইমে ওই জিব্রাইল আলাইহিস সালাম বলেন হে মাটি তোমাকে নিয়ে আমার আল্লাহ এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবে। এবার মাটি ডাক দিয়ে কয় ও জিব্রাইল তুমি যদি আমার কাস্তিকা নিয়ে যাও গো মাটি, ওই মাটির বুকে প্রতিনিধি চড়ে চড়ে যদি তারা চলাফেরা করে, অনেকে আছে আল্লাহর গোলামি করবে, অনেকে আছে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। এখন সেই নাফরমান জমিনে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই জমিনে অনেক মানুষ অনুরূপ শুধুমাত্র একটা কথাই বলতে চাই, কি সে কিচ্ছু না, এখানে খুব একটা ছেলে মোহাম্মদ জবানটা ছেড়ে ছেড়ে মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা, সাউন্ডটা তুলে দেন লা ইলাহা হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি নূর মোহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই যুবক ধীরে ধীরে না বুঝলে নবী চিনবে না রে, নবীর রহস্য যারা বুঝে না তারাই নবী গিনিয়া দুনিয়ায় মাটির ব্যবসা করে, কথা বলেন ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা কেন নবীর নিয়া নূরের ব্যবসা করি এটাই আজকে প্রমাণ দিয়ে যাব। লাভ লসের হিসাব পোয়াল খালি বাজারে হবে না, লাভ লসের হিসাব ওই কক্ষ বাজারে হবে না, লাভ লসের খবর চট্টগ্রামে হবে না, কর্ণফুলী হবে না, আনোয়ার হবে না, পটিয়া হবে না, লাভ লসের হিসাব হবে তোমরা নবীর নিয়ে মাটির ব্যবসা করো, আমরা নবীর নিয়ে নূরের ব্যবসা করি, লাভ লসের হিসাব হবে হাশরের ময়দানে। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? যখন ছিল একা, বলবো অসুবিধা আছে, প্রবলেম আছে, নবীর সঙ্গে আইব তাতে কার অসুবিধা থাকতে পারে? আল্লাহ যখন ছিল একা, মেয়র সাহেব দশটা দিলে খুব মজা করতে পারতাম, ভালো করে বুঝাইতে পারতাম পাবলিক গুলাকে ঘুমাইবার আগে যারা নবীর নিয়ে মাটির ব্যবসা করে।
এবারে আমি ভালো করে বুঝাই দিয়ে যাইতাম যে আমার রসুলকে নূর। এখন তো অনেকে বাবা ঘুমায় আসছে, কিন্তু আমি মনে করি আজকে অনেক লোক এমনিও আসছে দেখার জন্য। কষ্ট আছে? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কিন্তু কানজান মখফি আমি, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার, আমার গুপ্ত ভান্ডারকে আমি প্রকাশিত করেছি। হাবিবুল্লাহ রুসিলাই, হাবিবের রুসিলাই দেখে আমার ঠিক কিনা বলুন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা। সখা মানে সাথী না স্যার? আমাদের ছিলেন স্যার, খুব মহব্বতের মানুষ হয়ে গেল। কোন উপমা দিব বুঝতে পারতেছি না। মেয়র সাহেব জননন্দিত মানুষ, একটু সখা মানে সাথী, সখা মানে বন্ধু, সখা মানে আপন জন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে দোষ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় বড় দরদ নবী মোস্তফাই, বড় দরদ সময় যায় বড় দরদ নবী মোস্তফাই। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলে তামাম দুনিয়া। এগুলো দাপুদের এলাকায় চলে না, চালাইলেই চলে, ঠিক কি না বলেন? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। গায়ের জোরে কথা বলি না, দলিলের জোরে কথা বলি। সাহস থাকলে তাহিরি সামনে এসে কথা বল, তাহিরি বিরুদ্ধে গোপনে বহুল কথা বলা সম্ভব। তাহিরি মতন বাবা তোরা দেখলে ডর করে, কোন সময় কেন নাই উপরে দেখলাম। মেয়র সব খেয়াল রেখেন, এসিলেন্ট স্যার আছে, সমস্যা নেই, দুই ভাই দুই পাশে আসছে, অসুবিধা না। মাঝখানে তাহিরি ভাই, কি অসুবিধা হইব? কষ্ট লাগতেছে? আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ মুহাম্মাদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় রে। সময় যায় বড় দরুদ নবী মোস্তফাই, বড় দরুদ নবী মোস্তফাই গো। সময় যায় বড় দরুদ নবী মোস্তফাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগলে কিছু করার নাই, নবীর শান ছাড়া শুন সুন্নির আর কোনো উপায় নাই, নবী বিনে সুন্নিদের কোনো উপায় নাই। ও বন্ধুরি আল্লাহ বলেন জিবরাইল, যাও তুমি যাইয়া নিয়ে আসো কি আনব, কই তুমি যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিব্রাইল আনতে পারেন নাই, মিকাইল আনতে পারেন নাই, ইসরাফিল আনতে পারেন নাই, আজরাইলে এক মুষ্টি মাটি আল্লাহর কাছে নিয়ে গেছে। আজরাইলের হাতটা কত বড় জানেন? আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মন। হাতটা বুঝে আমার হাতের মতো, কত বড় হাতের তাবাপ, যার মাথার উপরে
সাত সমুদ্র ১৩ নদীর পানি ঢেলে দিলে এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল ডাক দিয়া কয়, ও আজরাইল মাটি আনছো কহ। এবার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই মাটি দিয়া আদম বানাও। ফেরেশতারা হাতের পায়ের গিরাটা বানাইলো, হাঁটু পর্যন্ত বানাইলো, গলা পর্যন্ত বানাইলো, এই গলা পর্যন্ত বানাইলো, কিন্তু চেহারাটা বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও ফেরেশতা তাকিয়া দেখ একটা নকশা দেখা যায়, ওই নকশার মতো করে আদমের চেহারাটা বানাও। এবার আদমের চেহারা বানাইলেন, কিন্তু আদম আলাইহিসসালাম লড়েও না সরেও না, এটার ভিতরে রুহু দেয়, রুহু আদমের ভিতরে থাকে না। একবার দুইবার দেয় কিন্তু রুহু থাকে না, তৃতীয়বারের মাথায় রুহুটা ভিতরে গেল। এবার যেই মাত্র ভিতরে গেল ওই যুবকের দৌড়, যাওয়ার পরে আদম নবীর মুখের মুখ দিয়া আদম নবীর জবান দিয়া একটা শব্দ বের হয়েছে, যে এই শব্দ আদম নবীর নাক দিয়ে একটা হাসি আসছে, হাসিটা আসার পরে জবান দিয়ে একটা কথা বের হয়েছে, এই কথাটা ছিল আদম নবীর প্রথম কথা। হুজুর এই কথাটা কি? এই কথাটার নাম হলো আলহামদুলিল্লাহ। জবান খুলাকে আল্লাহু আকবার বললেন না। আমার বাবার দিয়া নবীর রহস্য বাড়ি করতে হবে, আমার বাবারে দিয়া নবীর রহস্য বার করতে হবে। আমাদের আদি পিতার নাম আদম সফিউল্লাহ। এবার আদম নবীর বানাইলো, এবার আদম নবী হাসি মারলো, হাসি দেওয়ার পরে জবান দিয়া প্রথম ডায়লগটা হলো আলহামদুলিল্লাহ। এ বন্ধুরে এখনো আমরা যখন হাসি দেই আমরা কি করি? আলহামদুলিল্লাহ বলি, কারণ সকল প্রশংসার মালিক হলো একজন। জবান করে বলুন তিনি কে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক পাবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য পুরি আমার আল্লাহ যখন আদম নবীরে বানাইলেন, বানানোর পরে এই যে একটা হাদিস বের করলাম, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, যার নাম হলো আবু হুরাইরা। আবু হুরাইরা বলতে হলো বিড়াল ছানার পিতা। আসলে ওনার নাম আবু হুরাইরা ছিল না, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উচ্চা অথবা আব্দুল শামস। এরপরে ওনার নাম হলো, ইসলাম গ্রহণ করার পরে হয়েছে দেখেন। উনি একদিন বিড়াল ছানা এই চাদরের ভিতরে কইরা আমার নবীর সামনে গেল, হঠাৎ করে সাদরের ভিতর থেকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে। আমার নবী কয়ে, তুমি কি আবু হুরাইরা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরাইরা কয়, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নাম আব্দুর রহমান। কিন্তু আমার নবী বিড়াল ছানাটা দেখে আমারে বলতেছে, আমি কি বিড়াল ছানার পিতা নাকি? নবী যখন কইছে বিড়াল ছানার পিতা, আজকে থেকে আমার নাম আসলে আবু হুরাইরা। এই সাহাবার আমার নবীর কথা কি কথা মুবারক কি কিভাবে মূল্যায়ন করতেন? এবার আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে ওই আবু হুরাইরা একটা হাদিস আমি কোট করে এনেছি, গাড়িতে বসে কোট করছি। ইন টাইমে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লাম্মা খালাকাল্লাহু আদামা খবর আদামু বানিহে ফাজআলা ইয়ারা ফাযাইল বাদিহিম আলা বাদিন কল ফারআ নূরান সাতি عن في اسفلهم قال يا رب من هذا قال هذا ابنك احمد هو الاول والاخر وهو اول شافي হাইরে ওই বল খালি বাসি দেখ দেখ আমার নবী আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, তিনি বলতেছেন লাম্মা খালাকাল্লাহু আদামা খবরা আদাম বানিহে, ও যুবকের দল ওই কি কয় দেখেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন ওনার সন্তানদেরকে খবরা আদাম বানিহে, তখন ওনার সন্তানগুলো কিয়ামত পর্যন্ত কে এসিডেন্ট হবে, কে মেয়র হবে, কে পেচে
চেয়ারম্যান হবে কে মেম্বার হবে যত উম বান্দা যত আদম সন্তান হবে রে কে বক্তা হবে কে হাফেজ হবে সব আল্লাহ রাব্বুল আলামিন সব সন্তানগুলোকে দেখাইলেন শুধুমাত্র সন্তান দেখাই নাই সন্তানের পজিশনও দেখাইলেন কিন্তু আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন সন্তানের পজিশন ওপেন করা হলো পাজা আলাইয়া ইলা বাদিহিম আলা বাদিন আলা বাদিন বাদিন মানে হলো একজন আরেকজনের যে ফজিলত আছে একজন আরেকজনের যে মর্যাদা আছে সব মর্যাদা আদম নবীরে দেখাইলেন কল ফারওয়ানুরান সাতিয়ান ফি আসফালহিম অবশেষে সকল সন্তানদের মাঝে একটা চমৎকার নূর আমার বাবা আদম দেখতে পেলে আরে আল্লাহ আকবার বলে আল্লাহু আকবার আমার আদম নবী আদম আলাইহিস সালামকে বানানোর পরে আমার বাবা আদি পিতা তিনি দেখলেন সব সন্তানের মাঝে একটা চমৎকার নূর দেখা যায় এখন ফাকালা আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহরে বললেন ইয়া রহমান হাজা এতগুলো সন্তানের মাঝে একটা নূর আমি দেখতে পেলাম নূরটা কারা গো কে সেই নূর কল আল্লাহ বললেন হাজাবনাকা আহমাদ এটা হলো তোমার সন্তান যার নাম আসমানে হবে আহমদ হুয়াল আউয়ালু তিনি হলো প্রথম হুয়াল আখিরু তিনি হলো শেষ হুয়া আউয়ালু শাফিন আসরের ময়দানে কেউ যখন সুপারিশ করতে পারবে না গো তোমার সন্তান আসরের ময়দানে শাফাতের ফাইল হাকিমের সামনে তুলে ধরবে আল্লাহ জোরে কোন ইয়া রাসূলুল্লাহ এ আমার যুবক ভাইরারি রহস্য বলবো এবার আদম আলাইহিস সালাম বলেন ও আল্লাহ গো এই নূর মুবারক তুমি আমারে দেখাইলা আদম আলাইহিস সালাম খুশি হইয়া গেলেন শুধুমাত্র তাই নয় আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূর মুবারকটা রেখে দিলেন যখন আদম নবীর পিঠ মুবারকে আমার নবীর নূর মুবারকটা রাখলেন আদম আলাইহিস সালামের কপালটা একেবারে ফকফকা নূর হয়ে গেছে এই নূর কিন্তু হয়েছে আমার নবীর নূরের রহস্যের বদৌলতে কথা বলেন না বাবা ঠিক কিনা এ বন্ধুরি ও যুবকের দল এবার আদম আলাইহিস সালাম সামনে দাঁড়াইলেন আল্লাহ ডাক দিয়া কর ফেরেশতারা আদম নবীরে সেজদা করো এবার সবাই আদম নবীরে সেজদা করলো কিন্তু একজন সেজদা করে নাই যার নাম হলো ইবলিস জবান খুলে কোন তার নামটা কি সবাই সালাম করলো কে সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করে নাই কারণ কেন জানেননি ইবলিস কই আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো মাটি দিয়া কারণ আমি কেন উপরেরটা কেন নিচেরটারে সেজদা করব আসলে তো হাকিকত তালাশ কইরা দেখো এই সেজদা আসলে মূলত আদম উদ্দেশ্য ছিল না এই উদ্দেশ্যই ছিল আমার আল্লাহর হাবিবের নূর মুবারককে সম্মান কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা এই জন্য আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করলো একজন করে নাই তার নাম হলো ইবলিস এবার আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ গো আমার সামনে রাখে কই তোমার সামনে সব ফেরেশতারা কই তারা কি করে কই তারা তোমার কপালের ভিতরে নূর মুবারককারে দেখিয়া ওরা নূর মুবারককে সেলুট জানাইতাছে এবার আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ গো এই নূর মুবারক তুমি আমার কপাল মুবারকের মধ্যে দিয়েছো এই নূর মুবারক সব ফেরেশতারা দেখতেছে যার জন্য আল্লাহ তুমি এত কিছু বানাইলা ওই নবীরে তো আমি দেখি নাই তখন আমার আল্লাহ ডাক নিয়ে কয় আদম রে তোমার চোখের সামনে দুইটা আঙ্গুল এমন ভাবে ধরো আদম আলাইহি আল্লাহ আকবার হবে আদম আলাইহি সালাম যখন দুইটা আঙ্গুল চোখের সামনে ধরছে গো ওই মুহূর্তে
হাত বানাইবে সালামের এই দুইটা নখেরে আমার আল্লাহ আয়না বানাইয়া দিছি যেই মাত্র আয়না বানাইয়া দিল আদম নবীর কপালের নূর মুবারকটা আদম নবীর দুইটা নখের ভিতরে এমন ভাবে জ্বলজ্বল করতেছে এবার আদম নবী এই আদম আলাইহিস সালাম যখন নবীর নূর মুবারক দেখলো গো এবার নূর দুইটা নখ মুবারকে দেইকা এমন ভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে আমার নবীর নূর মুবারকটা দেখিয়া এই বর্ণনা যখন আমার নবী দুনিয়ার ভিতরে আবু বকরের সামনে করলো হঠাৎ করে ওই মুহূর্তে মসজিদে আজান হচ্ছিল যেই মাত্র নবীর নামটা মসজিদে উচ্চারণ করলো হে হযরত আবু বকর সিদ্দিক এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইল এই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে আবু বকর তুমি কেন এমন ভাবে চুমা দিয়া চোখে লাগাইলা তাই আমার আব্বা আপনার নূর মুবারক দিকে এইভাবে চোখের মধ্যে লাগাইয়াছিল আর আজানের ভিতরে আপনার নাম মুবারক শুনে এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইলাম এই জন্য আমার বাবা আমার নবীর নূর মুবারক চুমা দিয়া এমনিভাবে লাগাইলেন আর হযরত আবু বকর এইভাবে নবীর নাম শুনে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলেন এই আমলটাই আমরা সুন্নিরা আজান দিলে একামতে নবীর নাম শুনলে এই আমলটা করে থাকি যাদের দাঁত নাই এরা শুধু বেদাত দিব কথা বলেন ঠিক কি না বলেন এদের কি নাই দাঁত নাই এরা শুধু বেদাত বেদাত করে সিদ্দিকে আকবর এই আমল করেছেন আমার রহমাতুল্লিল আলামিন যখন সেখানে নূর মুবারক ছিলেন আমার বাবা আদম এইভাবে চুমু দিয়ে চোখে লাগিয়েছিলেন আরেকটি হাদিস শুনো আল্লাহর হাবিব ওই সমস্ত বান্দাদেরকে হাশরের মাঠে তালাশ করবে তালাশ করে করে এদেরকে আলাদা কাতারে দাঁড় করাবে জিজ্ঞেস করা হবে ইয়া রাসূলুল্লাহ এরা কারা রাসূল বলবেন এরা হলো যারা দুনিয়ায় আমার নাম শুনে চোখের মধ্যে এইভাবে মেসেজ করে দলিল পাও না দলিল পায় না কষ্ট লাগে এই জন্য রাগ করতে চাই না আমি আমি শুধুমাত্র একটি কথাই তত্ত্ব দিতে চাই আদম আলাইহিস সালাম বলেন আমি দেখেছি সেই নূর আমাকে বলা হয়েছে সেই নূর বলে তোমার সন্তান জান্নাত গুলো আসমানে হবে আহমদ যিনি হলো প্রথম এখন প্রথম দলিলটা কি উনি হলো শেষ শেষের দলিলটা কি আমার নবী শেষ আল্লাহ কোরআন প্রমাণ কি আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন জবান খুলে করে আল্লাহু আকবার শুধুমাত্র তাই নয় আমার নবীর নিজের জবান মুবারক দিয়ে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না কথা বলেন ঠিক কি না এখন বর্তমানে অনেকেই বলেন নবীর পরে নাকি আবার নবী আসবে এরা হলো কাদিয়ানির গোষ্ঠী এই কাদিয়ানিদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবি যুবক ভাইরাবাদ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দুনিয়াতে পাঠালেন বড় কাহিনী বললাম না কেমনে দুনিয়ায় আসলো কিন্তু আদম নবী এবং হাওয়ার ঘরে বীজ জোড়া সন্তান হয়েছে বীজ জোড়া একজন এক ভাই এক বোনের বিয়ে করত কিন্তু আদম আলাইহিস সালামের ঘরে বীজ জোড়ার পরে একটা সন্তান হয়েছে যার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাম কেন একজন হয়েছে জানেননি কারণ আদম আলাইহিস সালামের ললাটের মধ্যে যে নূর মুবারকটা ছিল এই নূরটা হযরতে শীসের মধ্যে পদার্পণ হবে কথা বলেন ঠিক কি না এইভাবে আমার নবীর নূর মুবারক আস্তে আস্তে নবীর সৃষ্টির রহস্য বুঝতে গেলে রুহানি দিকে বুঝতে হবে আবার দুনিয়ার জমিন থেকে বোঝা লাগবে এ আমার বাবারা
धीरे धीरे আমি হাকিকতে ঢুকে যাব যেহেতু দলিলের বয়ান টার্নিং পয়েন্টে কথাগুলো বলতে হবে রে আব্বা আদম নবীর কপাল মুবারক দিকে নূর মুবারক শীষ আলাইহিস সালামের ললাটে আবার শীষ আলাইহিস সালাম থেকে এইভাবে আস্তে আস্তে ইব্রাহিম নবীর ললাটে এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে নমরুদ্দা বালাইছে কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম নবীর গায়ের মধ্যে আগুন ধরে নাই আল্লাহ ডাক দিয়ে দিয়ে ইব্রাহিম তোরে ওই আগুন জ্বালায়া শেষ কইরা ফলাইতো একটা মাত্র কারণে তোমার গায়ে আগুন লাগে নাই কারণ তোমার মাঝে একটা রহস্য লুকায়িত ছিল ওই রহস্যটা হলো আমার হাবিবের নূর মুবারক আল্লাহু আকবার এই জন্য আব্দুল্লাহর পেশারি পর্যন্ত চলে এসেছে ওই যুবকের দল নবীর রহস্য এত গভীর জনিতে ব্যাপকভাবে বলা সম্ভব না যেহেতু বিষয় দিয়েছেন দুইটা আমি জায়গা জায়গায় বুঝাইয়া দিয়ে গেলাম যখন কিছু নাই 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 কিছু নাই তখন আমার নবী এইভাবে আস্তে আস্তে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন এ বন্ধু আদম নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে সেই নূর মুবারকটা আসলো মা আমেনা বলেন আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা নূর মুবারক চমকাইতাছে আমি আর থাকতে পারি নাই আমি আমার স্বামীর জরায়া দইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম যেই মাত্র চুমা দিয়েছি আমি দেখলাম এই নূর মুবারকটা আমার মাঝে চলে এসেছে এবার যখন চলে আসলো মা আমেনা বলেন আল্লাহ দি রহমত হাসুর শাম আমার মাঝে নূর মুবারকটা আসলো আমার আমার নাভিমূলের বাম দিক দিয়া এই নূরের জ্যোতিটা বের হয়েছে আমি নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আমি দেখতে পেলাম এবার দেখেন আল্লাহ কয় বন্ধু নবী নূর আমার ফেরেশতারা কয় নবী নূর আদম নবী কয় নবী নূর সবাই বলে নবী নূর এই রহস্যের ঘাটগুলো কেউ গবেষণা করে না শুধুমাত্র একটা দলিল পাইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী বলে দেন নবী আমার মতই মানুষ এই দলিলটা পায়া 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 শুধুমাত্র যার দিকে বিভ্রান্ত বানাইতে চায় আর বলতে চাই আমরা ভাত খাই নবী ভাত খায় আমরা বিয়ে করেছি নবী বিয়ে করেছেন আমাদের করে সন্তান হয়েছে নবীর করে সন্তান হয়েছে আমরা বাজারে যাই নবীও বাজারে যায় আমাদের গায়ে থেকে রক্ত বের হয় নবীর শরীর মুবারক থেকে রক্ত বের হয় এই জন্য নবী তো আমাদেরই মতো এইভাবে পাবলিক গুলারে যুক্তি দিয়া বুঝায় শুধুমাত্র 63 বছর যারা গবেষণা কইরা নবীর বিরুদ্ধে কলম ধরে এরা কোনদিন আমার নবীর শান মান বুঝবে না কথা বলেন ঠিক কিনা আরে জুনা কোন ঠিক কিনা বলো এই জন্য যুবক বাইরা জায়গায় জায়গায় প্রমাণ দিলাম আরো কিছু প্রমাণ দিব মা আমেনা বলেন আমি দেখলাম আমার নাভি মুরের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে জোরে কি সুবহানাল্লাহ কইতে আরে মা আমেনা কয় আমার নাভি মুরের বাম দিক দিয়ে নূরের জ্যোতি বের হইছে তাকায়া দেখ তাহির কি বলে কয় আমার বাম পাশ দিয়ে আল্লাহ দিরো আধা কাসুরু শাম আমি দেখলাম নাবী মুলের বাম দিক দিয়া যে নূরের জ্যোতি বের হয়েছে আমার জায়গা থেকে শত কিলোমিটার দূরে অন্ধকার প্রাসাদ গুলো দেখেছি সেই নূরে আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার বলুন নবীর রহস্য তালাশ করো নবীর রহস্য তালাশ করুন এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন ছোটবেলায় আমার নবী যখন রাস্তা দিয়ে রওনা দেয় আমার নবী সূর্যের আলোতে হাঁটে ছায়া মুবারক পরে না আমার নবী চাঁদের আলোতে হাঁটে ছায়া মুবারক পরে না এই জন্য যুবক তুমি হাঁটলে ছায়া মুবা ছায়া পরে আমি হাঁটলে ছায়া পরে গাছেরও ছায়া পরে গো সব কিছুর ছায়া পরে আমার নবীর কোন ছায়া মুবারক পড়তো না কারণ কেন জানেননি কারণ আমার নবী বলেন আইয়ুকুম মিসলি কে আসো আমার মতন আমি নবীর মত কেউ না আরে নবীর মত কেউ নাই এই কথা রহস্য দ্বারা
জানে না তারা কোনদিন আমার নবীর সৃষ্টি রহস্য সম্পর্কে বুঝবে না কথা বলেন ঠিক না শুধুমাত্র তাই নয় আমার নবী একদিন ঘরের ভিতরে ঢুকলো হযরত আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো লাইট ছিল না আমি সোজা ওই ঘরের ভিতরে আমার সুইটা আমি তালাশ করতেছি আমি কোনোভাবে সুইটা খুঁজে পাই না আল্লাহর হাবিব আমার ঘরের ভিতরে ঢুকলো আমার ঢোকার পরে আমি দেখলাম আল্লাহর হাবিবের নূরানি জালওয়ায় ঘরটা আলোকিত হয়ে গেল আমি আমার হারানো সুইটা ফেরত পাই না তাইলে এই ধরো রহস্যগুলো ধরো এরপরে সব কর্ম দেখো আগে নবী রহস্যগুলো ধরেন শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল ও আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন ইসুফ নবীর মজলিসে যখন ইসুফ নবী যখন মহিলাদের মজলিসে গেল ইসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটটা ফলাইছে টের পাই নাই ও আয়েশা ওই মজলিসের ভিতরে যদি আল্লাহর হাবিব চাইতেন তাইলে মিশরের মেয়েরা কি করত এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও জগত ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ভালাইছে আমার নবী কত সুন্দর জাননি ওই মজলিসে যদি তারা আমার নবীরে দেখত আঙ্গুল কাটতো দূরের কথা কলিজাটা কাইটা বাগ বাগ বানাইয়া ফেলতো যারা পরিমাণ টের পাইত না আমার নবী নূরের নবী মাটির নবী না কি বলবেন না আপনারা আমার নবী নূরের নবী এই সালে তোমার স্যার মুখ বন্ধ কেন বলো আমার সামনে বসো না তুমি বলো না কেন আমার নবী নূরের নবী বিনা ওই নবীকে নিজের মত মনে করো না ওই নবীকে নিজের মত একটু হাত তুলে জানাই দেন না সবাই রে সব জানাই দেন তারারে জানাই দেন তারারে তারারে কারা তারারে জানাই দেন আমার নবী নূরের নবী মাটির নবী না বলো মাটির নবী না ওই নবী কে নিজের মত মনে করো না 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 নবী কার মত না বলো না না সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা আহা সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা ওই নবীকে নিজের মত মনে করো না 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 নবী কার মত না বলো না 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 নবী নবী মাটির নবী না বলো মাটির নবী না ওই নবীকে নিজের মত মনে করো না 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 নবী কারো মত না আজরে গন ঠিক না বউরে যদি কেউ মা কই বউ তালাক ফতোয়া কাহিনী দলিল বউকে যদি কেউ মা বলে বউ তালাক আর নবীরে যদি কেউ বলে আমার মতন সাধারণ মানুষ তার ইমান তালাক এই বল খালি মানুষ তোমরা কি ভয় পাও জীবন বারবার মরণ একবার কতদিন বাঁচবো রসুলকে নিয়ে বাঁচতে চাই
কষ্ট হচ্ছে আপনাদের না কষ্ট হচ্ছে আপনাদের না আমার নবীর অস্তিত্ব নিয়ে যদি কেউ কারাকারি করে আমরা তার রূপ বিরুদ্ধে রুখে দাঁড়াবো ঠিক কি না বলেন তিনটা জায়গায় আমরা একমত একটা হলো তাওহীদ আরেকটা হলো রিসালাত আর একটি হলো রাষ্ট্র এই তিনটার বিরুদ্ধে যেই কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দাঁড়াবো ঠিক কি না বলুন যেই কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দিব ঠিক কি না সাবধান বলে দিয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য যারা বুঝতে চেষ্টা করে না এরা কখনো ঈমানের স্বাদ পাবে না এরা শুধু দুনিয়া দুনিয়া করবে দুনিয়া 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 আর আমরা কি আমরা চাই কবরও নবী চাই হাসরও নবী চাই যেই জান্নাতে নবী থাকবে না আমি তাহিরি বইলা দিয়ে যা আল্লাহর কাছে এখনো কই আল্লাহ যেই জান্নাতে তোমার নবী থাকবে না সেই জান্নাতে আমি থাকব না কি বুঝলেন কি বুঝলেন নবী যেথায় আমরা যাব সেথায় প্রমাণ কি হোক স্যার দেখেন রসুল মক্কায় জিব্রাইল কে আমার আল্লাহ বলেন হে জিব্রাইল কুরআন লয়া মক্কায় যা রসুল হেরা গুহায় আল্লাহ কয় জিব্রাইল বন্ধু হেরা গুহায় কুরআন লয়া হেরা গুহায় যা এই জিব্রাইল বন্ধু মদিনায় যা কুরআন লয়া মদিনায় বন্ধু সেথায় কুরআন নিয়া যাবে সেথায় তো তুমি দুই টিকা বলবি কি বুঝবা রসূল যেথায় কুরআন নিয়ে যাবে সেথায় এই জন্য তো মক্কি জীবনে যতদিন মক্কা ছিল ওই সূরাগুলোর নাম মক্কি সূরা আর যতদিন মদিনায় নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম মাদানী সূরা এমন তো হতে পারত একটা জায়গা দিয়ে দিত জিব্রাইল এই জায়গায় বন্ধু আসবে এই জায়গায় কুরআন নিয়ে যাবে বন্ধু সেথায় কুরআন নিয়ে জিব্রাইল যাবে সেথায় আল্লাহ বলেন ওয়াইলা সাফায়ু পাইকাওয়া বুকা ফাতাউদ আমার বন্ধুরা আমি দিতে 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 এমন মর্যাদা দিয়ে দিব এমন খাবার দিয়ে দিব বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে রসুল রাস্তা দিয়ে হাঁটে আকাশের মেঘমালা আমি কি অতিরিক্ত বলে ফেলতেছি নাকি মানে আমার ধারাটা কি ঠিক আছে নাকি উল্টা পাল্টা হচ্ছে না কেন এটা উল্টা পাল্টা কোয়েল কাগজ দিও গজ ঘুরে না মনে আমার তোমার দুশ্বর অভাব নাই কথা বলছেন না ওয়াজ যখন পয়সা দেখে তখন কে কি কইবো এটা আমার মন থাকে না বাড়ির থেকে বুঝাইয়া দে যে ওয়াজে গিয়ে এত দমক টমক দিন না কোন দিন আবার গড়ে এসে দমক মারেন আমি হচ্ছে আমি এত ভালো লইছি না ওয়াজ তো দমক দিয়ে কেলে গিয়া নবীর শান গাইলে তো হুশ থাকে না কারণ আমার নবীর জন্য ওয়াজ আল কারণী নিজের মানসুর হাল্লাজ কি করেছেন ফালাই দিছে সব ওয়াইস আল কারণী জুব্বা কি এমনি পেয়েছে মারা বলবেন না কেন পেয়েছে একটা আঙ্গুল ইচ্ছা করে কাটা হলো কি হারাম আর নবীর প্রেমের দন্ত মুবারক ভেঙে ফেলে দিয়েছেন সেই মানসুর এই দন্ত মুবারক ভেঙে দিয়েছেন অনেক গাদা আছে না গাদা ওই গাদাগুলো নবীর মহব্বতে কুপির মতো লাভ দিয়ে বড় আত্মহত্যা করেছে যখন শুনছে নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে কথা বলেন না কেন এই জন্য যুবক বারাপ খুব সাবধান Oh.
मने शांति नाई अल्लाह जरा कबर दिखे चले गए अल्लाह ওই কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় রাব্বুল আলামিন এহসানুল করিম তার স্ত্রী করোনা রোগে অসুস্থ মা আল্লাহ বিশ্বে করোনার প্রাদুর্ভাব থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত রাখো আমিন আল্লাহ প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়েছেন দেশ বিদেশে প্রবাসে যারা রয়েছেন সকলকে maaf করে দেন আবুল বাশার হাজী মাহমুদ শফিক আমরা অসুস্থ হলো আল্লাহ এমন ভাবে আজকের মাহফিলে অনেক মানুষ অসুস্থ আল্লাহ দয়ার নবীর তুফাইলে রহিমা তুই ভালো করে দাও আমিন আল্লাহ স্টেজের ভিতরে উঠলাম প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি হয়ে গেল এই সময়টা তো আমার
জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে গো আল্লাহ পরদানশীল আমার মা বোনদের হাত বাড়িয়ে দিয়েছে গো আল্লাহ ওই মা বোনদের জীবনের গুনাহ গুলি মাফ করে দাও আয় রব্বুল আমিন মেহেরবানি করে গো রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেদিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিও আল্লাহ নবীর কমিটির যুব সমাজ মুরব্বী সমাজ সব ক্লান্ত পরিশ্রম করে রল আলে মাহফিলটা শেষ সময় সবই মুনাদাত পর্যন্ত চলে এসেছে আল্লাহ এই মাহফিল উজিরায় কবর বাসের কবরের আজাব তুমি মাফ করে দাও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায়তায় এত দূরে রই আমি অসহায়তায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কোন আল্লাহ জবানটা ঘুরে এখন আল্লাহ আল্লাহ এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত আপনি কবুল করুন আমিন এই মাহফিলে যত অতিথি আছে আল্লাহ সকল অতিথিদের হায়াত বরকত দিয়ে দেন আল্লাহ মাহফিলে যারা উলামায়ে কেরাম ছিলেন প্রত্যেকের হায়াত বরকত দিয়ে দেন আমিন আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখুন আমিন আল্লাহ এই মাহফিলকে জরিয়া করে কবর পাশে কবরের আজাব মাফ করে দেন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম وعلى آله الطيبين وأصحاب المطهرين الله شش فريا جناي الله تو مگر منی کر بیش مسلمان نا بی بی نو بی نی جاتی تو بیش بیشی تو الله ای زالم در ظلم دیگا مادر شوائی که حفاظت کرو منافق دیر منافق دیر تمی حفاظت کرو আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না সবাই আমার সাথে বিনয়া বিনয়া কর ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে বলো ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল আজকের মাহফিল তোমার রহমানে নামে খাতির ও মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলারে ডাকি আমরা তোমায় ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু